প্রচারণায় নেমে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে অধিক ভোটারের উপস্থিতির চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে সরকার। আর তথ্যমন্ত্রী দাবি করেন, বিদেশিদের কাঁধে ভর দিয়ে দেশে অরাজকতা তৈরির অপচেষ্টা করেছিল বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট নগরীর সুবহানীঘাট বাজার এলাকায় গণসংযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি নির্বাচনের পর শক্তিশালী বিরোধী দল পাওয়া যাবে বলে প্রত্যাশা করেন। মাননীয় প্রধানমন্ত্রী, ওনার ইচ্ছা যে সংসদে একটা শক্তিশালী অপোজিশন থাকবে, কারণ আমরা যা কাজ করি সেই ভালো মন্দ আমাদের অপোজিশন যাচাই বাছাই করে আমাদের বলবে। চট্টগ্রামের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, অসহযোগ আন্দোলনে নিজেদের নেতাকর্মীরাই বিএনপিকে সহযোগিতা করছে না, বিদেশিদের কাঁধে ভর দিয়ে বিএনপি দেশে অরাজকতা তৈরির অপচেষ্টা করেছিল বলে দাবি করেন তিনি। বিএনপি এটা অনুধাবন করতে পেরে তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অগ্নিসন্ত্রাসের ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। টাঙ্গাইলে কর্মী সমাবেশে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি চাচ্ছে নির্বাচন যাতে ভালোভাবে না হয়, তাই তারা ভোট বানচাল করতে চায়। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, দেশের উন্নয়নের অংশীদার হতে চাইলে জনগণকে শেখ হাসিনার দলকে আবার ক্ষমতায় আনতে হবে। নির্বাচন বন্ধ করার জন্য, বানচাল করার জন্য বহু চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়ে এখন হতাশাগ্রস্ত হয়ে নানান ধরনের প্রলাপ বকছে। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে দেশ রক্ষা করতেই নির্বাচন জরুরি বলে দাবি করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দিনাজপুরে নির্বাচনী প্রচার প্রচারণার সময় এই কথা বলেন তিনি। তারা স্কুল কলেজ পুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, ভোট কেন্দ্রগুলো জ্বালিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। খুলনা তিন আসনে আওয়ামী লীগ প্রার্থী এস এম কামাল হোসেন গণসংযোগ করেন। মাগুরা সদরের জাগলা ও জগদল এলাকায় নৌকার প্রতীকে গণসংযোগ করেন ক্রিকেটার সাকিব আল হাসান। কুমিল্লা পাঁচ আসনে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদ। বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। জামালপুরে স্বতন্ত্র প্রার্থী শাহিনুজ্জামান শাহিন ইসলামপুর বাজারসহ আশপাশ এলাকায় গণসংযোগ করেন। সাতক্ষীরা সদর দুই আসনে নাঙ্গল প্রতীকের আশরাফুজ্জামান আশুককে সমর্থন জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। গাইবান্ধা দুই আসনে জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ সরকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে। এসএটিভি নিউজ ডেস্ক।